ইমাম আবু মুসলিম 4 লক্ষ হাদিসের হাফেজ কেডা কোন না নামটা কোন না ইমাম আবু মুসলিম 4 লক্ষ হাদিসের হাফেজ একদিকে উনি শাইখুল হাদিস অপর দিকে উনি সেনা ফরদান জোরে বলেন সুবহানাল্লাহ দেশের সেনা ফরদানের সিনার মধ্যে 4 লক্ষ হাদিস জোরে কোন আলহামদুলিল্লাহ নাম কি ইমাম আবু মুসলিম মরুদের যুদ্ধ করতে গেছে যুদ্ধ করে দেশ জয় করে ফলাইছেন আবু মুসলিমের নেতৃত্বে রহমতের রসূলের সুন্নাহ নবী যদি কোন নবীজি যদি কোন দেশ জয় করতেন সেই দেশে নবীজি 3 দিন অবস্থান করতেন জোরে কোন সুবহানাল্লাহ যুদ্ধে জয় হইলে নবীজি 3 দিন সেই দেশের মধ্যে থাকতেন ইমাম আবু মুসলিম রহমতের রসূলের সুন্নতের উপর আমল করার জন্য ওই দেশে 3 দিন অবস্থান করতেছেন ইমাম আবু মুসলিম ঘুরে ঘুরে দেখতেছে দেশের অবস্থা দেশটার জয় নেতৃত্ব ইমাম আবু মুসলিম সেনা প্রধান হইয়া জয় করে ফেলছে জোরে কোন সুবহানাল্লাহ ঘুরতেছে 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 ইমাম আবু মুসলিমের সাথে তার সাগরের নাম ঘুরতে ঘুরতে একটা ঘরের কিনারে গেছে গিয়া দেখে ঘরের বাহির দিয়া তালা দেওয়া না ভিতর দিয়া লক করা ইমাম আবু মুসলিম ঘরের কিনারে দাঁড়াইয়া খুব লক্ষ্য করে শুনবেন ঘরের কিনারে দাঁড়াইয়া ডেকে বলে এই ঘরটা কার গো লোকেরা বলে হুজুর এই ঘর একজন সাধকের ঘর কার ঘর সাধক তো বুঝেন যে সাধনা করে ডেকে বলে ঘরের ভিতর দিয়ে তালা দেওয়া আমার দিকে তাকান বন্ধু ইমাম আবু মুসলিমের হাত দিয়ে ওই ঘরের বাইরের ঘরের দরজার সিটকানিদের উপরে একটু হাত দিছে খালি সিনের মধ্যে কয় লক্ষ হাদিস জোরে কোন শুধু সিটকানিদের ধরছে ঘরের ভিতর দিয়ে আটকানো বাহির দিয়ে আটকানো না সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে সাধক সহ সকলের শরীরের মধ্যে জালজালা পয়দা হয়ে গেছে ঘরের দরজা কাঁপা শুরু হয়ে গেছে এইটা এলেমের কাঁপুনি এইটা নবীর হাদিসের জিস্ট বা মূল জোরে কোন সুবহানাল্লাহ সাধু কাঁপতে কাঁপতে ঘরের দরজা খুইলে দেখে ঘরের দরজায় ইমাম আবু মুসলিম দাঁড়ানো হযরত ইমাম আবু মুসলিম ডাক দিয়ে বলে কে তুমি ডেকে বলে আমি একজন সাধক ইমাম আবু মুসলিম ডাক দিয়ে বলে কি সাধনা করে অর্জন করেছো সাধক বলে দুইটা জিনিস অর্জন করেছি দুইটা জিনিস অর্জন করেছি ইমাম আবু মুসলিম বলে দুইটা জিনিস কি কি বলে 1 নম্বরে মিথ্যাকে পরিহার করেছি কি পরিহার করছে জোরে বলেন মুখ খুলে বলেন 2 নম্বরে লোভকে কন্ট্রোল করে ফেলেছি জোরে বলেন আলহামদুলিল্লাহ ইমাম আবু মুসলিমের সামনে সাধক দাঁড়ায় বলতেছেন ইমাম আবু মুসলিম গো আমি 2টা জিনিস অর্জন করেছি 1 নম্বরে লোভকে কন্ট্রোল করেছি 2 নম্বরে মিথ্যাকে পরিহার করেছি ইমাম আবু মুসলিম মুস্কি হেসে বলে ডাক দিয়া বলে তাইলে তুমি ইসলাম কবুল করো না কেন কোন ব্যক্তি যদি মিথ্যাকে পরিহার করে গো আর জিব্বাকে লোভকে কন্ট্রোল করতে পারে তার তো মুসলমান না হইয়ার উপায় নাই বলার সঙ্গে সঙ্গে সাধক ডেকে বলে ইমাম আবু মুসলিম তালা তো মারা চাবি তো আমার হাতে না চাবি আমার হাতে না চাবি আমার হাতে না অর্থাৎ হেদায়েতের মালিক আল্লাহ এখানে একটা কথা আপনাদেরকে বইলে যাই ভাইজান যিনি সব পারে তিনি আল্লাহ যারা কিছু পারে না তারা বান্দা এই জন্য আল্লাহ হইল মালিক আমার নাম আব্দুল মালিক কি বলেন ঠিক না বেঠি এই জন্য আল্লাহ হইল খালেক আমার নাম আপনার নাম আব্দুল খালেক এই জন্য আল্লাহ হইল আল্লাহ আমরা হইলাম আব্দুল্লাহ কি বলেন ঠিক না বেঠি এইবার ডেকে বলেন আমার দিকে তাকান যিনি সব পারে তিনি কে আরো বুঝালান আমি কিছু পারি না কোন পীর সাহেব কোন শাইখুল হাদিস সাহেব মাননীয় প্রধানমন্ত্রী ডটার অফ পিস বিরোধীদের নেত্রী খালেদা জিয়া কি বলেন ঠিক নেবে ঠিক এরপরে এরশাদ কাকায় মারা গেছে ওনার ভাই জি এম কাদের
সাসি আম্মায় জীবিত আছে এরশাদ সাহেবের স্ত্রী কি বলেন ঠিক নেবে ঠিক জি এম কাদের আর সাসি আম্মায় যদি মিল্লে রাজনীতি করে নাঙ্গল জমিনে চলবে আর যদি মিল্লে করতে না পারে তাহলে ট্র্যাক্টর দিয়ে মানুষ হালস হইবে কি বলেন ঠিক নেবে ঠিক এটা ফাঁকে আইছে দিলাম সত্য না মিথ্যা জোরে কয় ওনরা কেউ কিছু পারেনি এই পাশের দেশের নরেন্দ্র মোদী কিছু পারে ওনার মনে কিছু ক্ষমতা আছে ক্ষমতা আছে মুসলিম খেদাও এই ক্ষমতা আছে কি বলেন ঠিক না ঠিক এরপরে ইহুদি রাষ্ট্র কি নাম ইসরায়েল ওনারা বলি ক্ষমতাধর ক্ষমতা আছে মুসলমান মারো কি বলেন ঠিক নেবে ঠিক আর গোরার ডিমেরও কোনো ক্ষমতা নাই কি বলেন ঠিক নেবে ঠিক একটা কথা বইলা যাই শোনো লোকেরা আমাকে নয় মুসলিম বলে কে কি পারো পারলে বলো আলু বানাইতে হবে না আলুর ছোলা বানাইয়ে দাও গোলালু বানান লাগবে না আলুর ছোলা বানা পারবে কে জোরে হাত জাগান যে হুজুর আমি আলুর ছোলা বানাইতে পারি হাত জাগাই তাহলে কোন পারি না কোন সবাই কোন পারি না কোন হাত জাগাই কোন পারি না যে হাত জাগাইবেন না বুঝবো সে পারেন কাছে আসেন ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আমার একটু দেখাই দেন আমি আর জীবনে মাইকের সামনে ওয়াজ করবো না এইবার আপনাদের হাত জাগাই বলতে হবে যিনি সব পারে তিনি কে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে তুই যখন কমপ্লিটলি আমার কাছে সুপর্দ করবি তুই যখন আত্মসমর্পণ করবি যে আমি কিচ্ছু পারি না সব তুমি পারো তখন আমি এই নূরবাগে ২৬ ২৭ বছর আগে আইসা দেখছিলাম আতফাল নূরানি কেরাতুল কোরআন দেখ সেরাজি আমি নূরবাগকে নূরের বাগ বানাই দিছি জোরে কোন সুবহানাল্লাহ আমি সব পারি কতগুলা ভবন হয়ে গেছে জোরে কোন আলহামদুলিল্লাহ আজকে নূরের বাগের মহিলারা কত স্বতঃস্ফূর্তে সারা দেশে কি বলেন ঠিক নেবে ঠিক সারা দেশ থেকে আজকের এখান থেকে দাওরার সনদ নিয়ে বিদয়ী হয়ে যায় এইটা কপালে থাকা লাগে কি বলেন ঠিক নেবে ঠিক সাধক ডাক দিয়া বলে ইমাম আবু মুসলিম গো তালা মারা চাবি আমার হাতে না মনে আছে এই পর্যন্ত ইমাম আবু মুসলিম সাকবির ধরে বলে দুই রাকাত করে নামাজ পড়ো ইমাম আবু মুসলিমের সাকবির যারা তাদেরকে বলে তোমরা দুই রাকাত করে নামাজ পড়ো সাধক আর কিছু কথা না বললে রুমের মধ্যে ঢুকে গেছে রুমের মধ্যে ঢুকে যাই এই সাধক নিজে সাধনা করা শুরু করছে দরজা বন্ধ করিয়া দিছেন ভিতরে কি হচ্ছে ইমাম আবু মুসলিম জানে না দুই রাকাত করিয়া নামাজ পড়ার পরে ইমাম আবু মুসলিম হাত উঠাইছে কার কাছে হাত উঠে বলে আল্লাহ গো সাধক মিথ্যা পরিহার করছে লোককে কন্ট্রোল করছে আল্লাহ তার তো ইসলাম কবুল করা উচিত ফরিয়াদ করি গো আল্লাহ তুমি সাধকের ইসলাম নামক দৌলত দিয়া দাও হার গরি দেন কত তো ইয়ার হায় হার গরি দেন কত তো ইয়ার হায় সোনা মাঙ্গে উসে তু বেজার হায় আমি তো দেওয়ার জন্য তৈরি গো তুই কেন চাও না ও গরিব ও ধনী ও কোটিপতি ও লাখপতি ও বিদ্যান ও টাকা লাও বাড়ি আলাও গাড়ি আলাম এ ভক্ত এ শ্রোতা যা চাও আল্লাহর কাছে চাও কোনো ভায়া নাই আল্লাহর কাছে চাওয়ার কোনো ভাই আছে নাকি কোনো স্টেশন নাই ডাইরেক্ট আল্লাহর কাছে চাবো যা চাবো গো তাই পাবো ভয় নাই যুবক ১০ লাখ টাকা ঘুষ দিতে পারো না চাকরি হয় না ২০ লাখ টাকা ঘুষ দিতে পারো না চাকরি হয় না বাবার টাকা নাই ৩০ লাখ টাকা ঘুষ দিতে পারলে অনেক বড় চাকরি হইতাম আর একটু বেশি দিতে পাইলে বরিশ আরো বড় অফিসার হইতাম ঘুষ খেয়ে পেট মোটা হইতা ঢাকায় ১০টা বাড়ি করতাম কোনো চিন্তা করিস না ভাজান গভীর রাত্রের যোগাযোগ শুরু করিয়ে দে আমার মালিকের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বল তুমি আর আমি আমি আর তুমি এ বাবা আমার দিকে তাকাত গভীর রাত্রের কান্না শুরু কর আর বল আল্লাহ তুমি আর আমি এ নির্যাতিতরা এ নিপীড়িতরা এ লাঞ্ছিতরা এ বঞ্চিতরা এ পদদলিতরা এ নিষ্পেষিতরা এ মিথ্যা মামলার আসামিরা দুনিয়া আসলেই তো কিচ্ছু না কি বলেন ঠিক নেবে ঠিক বন্ধু যা সাবার তো আল্লাহর কাছে শেষি কত বছর আসি ভাই যার এই মাদ্রাসায় ২৮ বছর আল্লাহু আকবার
28 বছর পর্যন্ত অনেক কথা আপনাদেরকে বলছি আমার আর কোনো কথা বাকি নাই কি বলেন ঠিক নেবে ঠিক এরপরে আপনারা আমাকে ভালোবাসেন বক্তা পুরাণ হয়ে গেলে লোক আসতে চায় না আমি যত পুরাণ হই সারা বাংলায় বাংলাদেশের বাইরে আমার লোক বাড়তেছে আমার কোনো যোগ্যতাই না আমি বুঝে ফেলছি আগার হাজত তুজি খুঁজবি তু কর খেদমত ফকিরুবি نہیں ملتی یہ دولت کیسا ہو کی خزانہ ملے کپل جدی بھالو ہائے راستر پاشر تھن کنی پتا کھائیا کوٹھن رگر تدبیر ہوئے اور کپل جدی خراب ہوئے رہے نارنگانجر مانوش پھلور مدر سنجا پورنیا گلو لاس یا گھر آشا لگے رہے এই জন্য জয়া সাইবার কার কাছে যাব ইমাম আবু মুসলিম হাত উঠে বলে মাবু গো সাধক সাধনা করে দুইটা অর্জন করেছে ও আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি সাধককে তুমি ইসলাম দিয়া দাও দোয়া চলতেছে ইমাম আবু মুসলিমের চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে এই নারায়ণগঞ্জের মানুষ আশেকের চোখের পানির দাম বড় বেশি আমরা প্রতারক আমরা ধোকাবাজ আমরা আশেক হইতে পারি নাই সেদিনকার আমি কুড়িগ্রামে বলছিলাম তোমাকে একজন আছে টিপু মুন্সি আমাকে বাণিজ্য মন্ত্রীর নাম নাকি জোরে কম ভয় না আমি রাজনীতি করব না আমি রাজনৈতিক কথাও বলি না নাম কি বাণিজ্য মন্ত্রীর নাম কি বয় কি পাবলিকের দেখছেন মন্ত্রীর নামটা লাইলাম এই জন্য মন্ত্রীর 10 লাখ টাকা মাদ্রাসা দেওয়া উচিত আপনি আর নামটা জানাই দিস ফিল্ড মার্শাল আইয়ুব খান বুট জুতা দিয়ে বলছিল লাল বাহাদুর শাস্ত্রী ঘুরলেই বেউসি বেরিয়েছে মুসলমানের নারা তাকে জিজ্ঞেস করি বাণিজ্য মন্ত্রীর নাম কি হ্যাঁ নাম তো মনে নাই কারণ হ্যাঁ নাম যে মনে রাখবে হ্যাঁ নিজে কইছে বাজার নিয়ন্ত্রণ হবে 3-3.5 বছরের মধ্যে সুতরাং নাম মনে রাখবে কেমনে এ বলতে পারে না এক সপ্তাহের মধ্যে 120 টাকার ফেজ আসিতে আসে রাগন নাকি জোরে অল রেসপন্সিবিলিটি আমার আমি যা বলবো তার দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষের না মাহফিল কর্তৃপক্ষের না প্রতিষ্ঠাতা না মোহতামেম না নারায়ণগঞ্জবাসী না অল রেসপন্সিবিলিটি আমার এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড মিয়া মারব তো মুসলমানের মতো মরব বাসব তো মুসলমানের মতো বাসব কার আজি তুই হাত জায়গায় বলো তুই হাত জায়গায় বলো আমি বলছিলাম চোখের পানির কত দাম কুড়িগ্রামে বলছিলাম সম্ভবত ভুরুঙ্গামারিতে তোমাদের আছে অমুক মুন্সি আমাকে আছে ঘুঘু মুন্সি মাটির গর্তের মধ্যে ঘুঘুমুন্সি চলিয়ে গেছে ওইটা তার 3 নম্বর কবর আগে দুইবার তারপরে তৃতীয়বার ভাঙার পরে উঠাইছে যিনি উঠাইছে আব্দুল মোমিন জেহাদি বক্তা আমার পরিচিত বলে আমি বললাম বলেন জিহাদি সাহেব কেমনে পাইছেন কে হুজুর আমি নিজে জামার কাই যে শরীরের কাপড় আমি টেনে দেখছি কাপড় একদম সাদা ধবধবে জোরে কোন সুবহানাল্লাহ বললাম চোখের অবস্থা কেমন দেখেছেন চোখ টান দিয়ে দেখি মনে হয় যেন হাসাক লাইটের আলোর মতো বিদ্যুৎ চমকাইতেছে পারে না পারে না পারে কি পারে না বন্ধু ওরা
জন্য সব যোগাযোগ হবে আল্লাহর সাথে কারা রাজি হাজ্জাগান আলহামদুলিল্লাহ হাত নামান কথা মনে আছে নিজরে কোন ইমাম আবু মুসলিম কাঁদতেছে চোখের পানির দাম কাঁদতেছে চোখ দিয়ে পানি পড়তেছে সাধকের কামরা বন্ধ মনে আছে নিজরে বলেন ইন দি মিন টাইম সাধক দরজা খুলে বের হইছে দেখে বলে আও মুসলিম গো আমার জন্য কাঁদো আরো কাঁদো তালা লড়তেছে তালা লড়তেছে তালা লড়তেছে ইমাম আবু মুসলিম আরো কাঁদতেছে ও মালিক এই তো বুঝি সাধককে তুমি ধরছো কান্না শুরু হয়ে গেছে সাধক ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে দিছে ইমাম আবু মুসলিম শাকৃদ্দিন নিয়ে তার হেদায়েতের জন্য কাঁদতেছে হঠাৎ করে দরজা খুলিয়া সাধক ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে আবু মুসলিম তালা খুলে গেছে তালা খুলে গেছে তালা খুলে গেছে আল্লাহু আকবার হাতটা বের করে বলে আমাকে কলেমা পড়াইয়া দাও কালাকার এরে যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাই গো এ আমার মা আমার বোন এ আমার মেশন এ ব্যবসায়ী এ দোকানদার এই নূরবাগে কত দোকানদার ছিল আজকে তারা নাই কি বলেন ঠিক নেবে ঠিক নতুন দোকানদারের আবির্ভাব হয়েছে নতুন ভাবে দোকানের পজিশন নেছে কি বলেন ঠিক নেবে ঠিক কত দোকানদার চলে গেছে 28 বছরে নতুন দোকানদার আসছে একদিন এই দোকানে তালা লাগানো থাকবে তোমার মতো দোকানদার থাকবে না বেলান তোমারই নাম মসজিদের মাইকেতে বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক নেবে ঠিক জোরে বলে এই জন্য বন্ধু আসুন মূল কথার দিকে চলিয়া যাব আমরা শুকুরিয়া আদায় করি ওই নবীর উম্মত যে নবী আল্লাহু আকবার যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায় আমাকে সেদিন একজন নতুন করিয়া জিজ্ঞেস করে কোথায় জায়গাটার নাম আমার এখন মনে আসতেছে না দেখে বলে সিরাজী সাহেব সংক্ষেপে একটা কথা জানতে চাই ভোলার হাট এটা হলো রাজশাহী বিভাগ বলে আর একজন লোক বলে এক মিনিটে বলবেন হুজুর আমি কি বলবো কে হুজুর ইসলামের মূল উদ্দেশ্য কি আপনার আমি ডাক দিয়ে বলি কথা বলতে বলতে তো বুড়ো হয়ে গেছি সেদিন মুখে দাড়ি ওঠে নাই এখন তো দাড়ি আমার পাকা শুরু হয়ে গেছে এ কথা আর কতকাল বলবো বলে হুজুর এক মিনিটে বলবেন আমি বলি বলি আপনাকে ইসলামকে ধর্ম মনে করলে আমি খুশি না ইসলাম ধর্ম না ইসলাম ধর্ম বটে শুধু ধর্ম না ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম জোরে কোন সুবহানাল্লাহ লোকটা আমার দিকে তাকিয়ে আছেন আমি বললাম শোনেন ইসলামের মূল কারণ হইলো শুনিয়ে রাখেন একটা সাপ লাঠি দিয়ে মারতে পারবেন পিটাইয়া মারতে পারবেন কিন্তু পাশে পানি আছে জ্যান্ত সাপটাকে পানির মধ্যে ডুবাইয়া সাইফে ধরে মারতে পারবেন না শরীয়তে জায়েজ না ইমাম সাহেবরা বসা আছে কি বলেন ঠিক নেবে ঠিক বড় বড় আল্লামারা মাঠে আছেন আমাদের মোহতাম সাহেব সবাই মাদ্রাসা সকল স্টাফরা ফার্স্ট লার্নের জোরে কোন আলহামদুলিল্লাহ সকল শিক্ষক মন্ডলী আছে বড় বড় মুফতি মুহাদ্দিসরা বসা আছেন সাপকে মারো পিটাইয়া মারো পানিতে ডুবাই মারতে পারবা না আগুনে পুড়াইয়া মারতে পারবা না একটা পাগল কুকুর দৌড়ে আসতেছে কুকুরটাকে মারো কোনো সমস্যা নাই বরং পাগল কুকুরকে মেরে ফেলা আরো আওলা পিটাইয়া মারো পিটাইয়া মারো কিন্তু খবরদার আমার মন চাইছে কুকুরটাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলাম কুকুরটা জ্যান্ত কুকুরটা পুড়িয়ে মরিয়ে গেল এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই সাপটাকে আগুনের মধ্যে দাও যাতা সাপটাকে মারিয়ে ফেলাও না পারবা না কুকুরটাকে পানিতে চুবাইয়া মারো তোমাকে অধিকার দেওয়া হয় নাই পানি আমার আগুন আমার কুকুর আমি বানাইছি সাপ আমি বানাইছি এক আউন্স গোখরা সাপের অরিজিনাল বিষের দাম 1,40,00,000 টাকা গোখরা সাপ চেনেননি গোখরা সাপের বিষ কত 10 বছর আগের কথা জানি আমি 10 বছর আগে একটা পরিসংখ্যানে পাইছি 40,00,000 টাকা জোর কোন সুবহানাল্লাহ 1,40,00,000 আমি 1,40,00,000 বসি ভুলে 1,40,00,000 টাকা 1 আউন্স বিষের দাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সাপ তুমি বানাও নাই কুকুর তুমি বানাও নাই কষ্ট হয় না তো এই সাপটাকে এভাবে মারতে পারবে না খুব ভালো করে শুনবেন অন্য ধর্ম অবলম্বনী ভাইরা থাকলে শোনেন ইসলাম ধর্মের নাম না ইসলাম জীবন ব্যবস্থার নাম
হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম ইহুদি একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম গতানুগতিক কেউ যদি বলে ইসলাম একটা ধর্ম আমি এটাকে একমত হতে পারবো না ইসলাম ধর্ম বটে কিন্তু ইসলাম জীবন ব্যবস্থার নাম জোরে বলেন আলহামদুলিল্লাহ ও মুসলমানের সন্তানরা মাদ্রাসায় কিরাতুল কোরআন বিভাগ আছে আছে না কিরাতুল কোরআনের ছেলেদের কাছে গিয়ে বলো নখ কাটার তরিকা কি দাড়ি রাখার তরিকা কি মোস কাটার তরিকা কি মাথার চুল রাখার তরিকা কি এরপরে পাজামাটা বৈশা পরা সুন্নত না দাঁড়াই পরা সুন্নত আল্লাহু আকবার মসজিদে কোন পা দিয়ে ঢুকবো কোন পা দিয়ে বের হব এরপরে টয়লেটে কোন পা দিয়ে ঢুকবো কোন পা দিয়ে বের হব গাড়িতে উঠে বসছি কোন দোয়া পড়ব লঞ্চে উঠছি কোন দোয়া পড়ব শাখো পারাবো কোন দোয়া পড়ব রাজনীতি করব কোন দোয়া কেমনে করব তবলিক করব কেমনে করব কি বলেন ঠিক নেবে ঠিক নেতাগিরি করব কেমনে করব মালিক শ্রমিকের সাথে কি ব্যবহার করবে শ্রমিক মালিকের সাথে কি ব্যবহার করবে স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবেন স্ত্রী স্বামীর সাথে কেমন ব্যবহার করবেন এক বাবার দুই ছেলে এক মেয়ে ছেলেরা কতটুকু সম্পদ পাবে মেয়েরা কতটুকু সন্তান পাবে সম্পদ পাবে এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম তার নাম কি জোরে বলেন তার নাম কি আরে আজকের তো দুনিয়ায় চিৎকার মানে মানবতার দাবিদাররা আমি খোদার কসম করে বলি ইসলামে যে মানবতার নবী মোহাম্মদ রসুল্লাহ দেখাইছেন দুনিয়ায় কোন ধর্মের বিধানের মধ্যে মানবতা নাই আই ক্যান চ্যালেঞ্জ রহমত রসুল বি যেদিন মানবতা দেখাই গেছে আর আজকের কি মানবতা মানবতার দোহাই দিহদি খ্রিস্টানরা কি বলেন ঠিক নেবে ঠিক তোদের মানবতা ফিলিস্তিনের হাসপাতালের উপরে বোমা মারা ঠিক নেবে ঠিক জোরে বলেন তোদের মানবতা ছয় বছরের ছেলের গায়ের মধ্যে 200 স্প্রিন্টার আল্লাহু আকবার ছয় বছরের ছেলের গায়ে থেকে 200 স্প্রিন্টার খুলছে আল্লাহু আকবার ধুকে ধুকে মরছে আমি নিজের চোখে দেখছি আল্লাহ ইউটিউবের মধ্যে দেখাইছে সিনাটার ভিতর দিয়া স্প্রিন্টার টান দিছে গল গল করে রক্ত পড়তেছে কাট ডাহা করিয়ে গেছে মা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে বাবা হার্ট ফেল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই তোদের মানবতা আল্লাহ নবীর যুদ্ধ নীতির মধ্যে মহিলাদের গায়ে স্পর্শ করবার পারবানা আল্লাহ নবীর যুদ্ধ নীতির মধ্যে শিশুদেরকে খবরদার কষ্ট দিবার পারবানা ইনি মোহাম্মদ রসুল্লাহ ইন্নাকা লালা খুলুকিন নাজিম আপনি আজিম চরিত্রের মানুষ জোরে বলেন আলহামদুলিল্লাহ বাবা গো হুনাইনের যুদ্ধে ও মুসলিম বাবারা শোনেন দূরে বসে শুনবেন কেন এই স্টেজে আসেন কোনো আপত্তি নেই আমরা মুসলিম এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড আমরা চাপাবাজ না আমরা বাস্তবতায় বিশ্বাসী কি বলেন ঠিক নেবে ঠিক এরা বন্ধু হুনাইনের যুদ্ধে রহমতের রসুলের পক্ষ বিজয় হইল নবীজির সৈনিকরা মহিলা শিবিরে মহিলাদেরকে বন্দি শিবিরে মহিলা রাখলো পুরুষদেরকে বন্দি শিবিরে রাখলো আমার দিকে তাকাইবেন খুব লম্বা করতে চাই না খুব লম্বা করব না দুই শিবিরে মহিলাদের বন্দি মহিলার জায়গায় পুরুষ বন্দি পুরুষের জায়গায় রহমত রসুল বৈশা অবজার্ভ করতেছে যুদ্ধের ফলাফল ইন দি মিন টাইম রহমতের রসুলের নজর গেছে ওই মহিলা শিবিরের দিকে একটা মহিলার দিকে ওই মহিলার দিকে তাকাইয়া নবীজি দেখতেছে ওই মহিলার সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকবার পারতেছে না মহিলার কাপড় ঢাকতে কিন্তু দেখতে উচ্চ বংশের মহিলা বলিয়া মনে হয় মাইকটা একটু জাগাই দেবেন কষ্ট হইতেছে শব্দ ক্লিয়ার না আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ অল্প একটু বাজান একটু আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আল্লাহ মামিন খুশি না বেজার কষ্ট হইতেছে নাকি জোরে কোন রহমত রসুল তাকাই আই দেখা দেখার সঙ্গে সঙ্গে নবীজির দিলের মধ্যে দরদ হইছে আল্লাহ বন্ধু রহমত রসুল ডাক দিছে বেলাল 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 গো হযরত বেলাল দৌড়ে আসছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হাজির আল্লাহ নবী ডাক দেখে বেলাল গো ওই বন্দি শিবিরে ওই মহিলার পরিচয় নিয়ে আসো মহিলাকে হযরত বেলাল কে সম্বোধন করে মা ও মা তোমার পরিচয় কি গো মহিলা ডেকে বলে বেলাল আমি দাঁত আমি হাতেম তাইয়ের মেয়ে সুবহানাল্লাহ বেলাল বলে তুমি ওই হাতেম তাইয়ের মেয়ে তোমার বাবার তো অনেক অবদান আছে জি তুমি নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো মহিলা বলে ভুল করে বলছি বুঝি নাই
ধরা খেয়েছি বন্দি শিবিরে বেলাল দৌড়ে আইসা নবীজির কাছে বলে নবীজি গো যে মহিলাকে ফাইন্ড আউট করছেন ইন্ডিকেটেড করছেন ওই মহিলা হইল ওই মহিলা হাতেন তাইয়ের মেয়ে নবীজি অ্যাস্টনিস্ট হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে হাতেন তাইয়ের মেয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে এটা তো মানায় না অবেলাল হাতেম তাইয়ের খবর জানো নি বিলাল বলে হুজুর আপনার কাছে শুনেছি নবীজির মাথার মধ্যে পাগড়ি বাঁধা রহমত রসুল হাত দিয়া পাগড়ি খুলতেছে নবীজির মাথার পাগড়ি খুলিয়া নবীজি হাতে নিয়ে বলে বিলাল গো এই ধর আমার পাগড়ি ও মানবতার দাবিদার লেকচারার মিথ্যা কথা বলো এক পায়ের আদর্শ নাই আদর্শের দাবিদার নেতা হইতে হইলে আগে আদর্শবান হও তারপর নেতাগিরি করো চাপাবাজ হইও না একদিন ধরা খাইবা লাইফ বরবাদ হইবে সাবধানে চলো মন হও হুশিয়ার জীবন বেলা নিভে যাবে আসবে অন্ধকার যেদিন এই কাপড়ের প্যাকেট হয়ে আসবি তোর সব বক্তাগিরি পীরগিরি মহাদ্দেশগিরি মুক্তিগিরি নেতাগিরি খাতাগিরি সব ধ্বংস হয়ে যাবে আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত ও কোনো কিছু করি নাই পাগলের মতো ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলা কিনিবার যাহা ছিল কিনি নিজে আল্লাহর নবী আমার দিকে তাকান আল্লাহর নবী মাথার পাগড়ি বেলালকে দিল বেলালকে দিয়া বলে বেলাল ওই মেয়েটিকে বলো আমার এই পাগড়ি দ্বারা যেন তার শরীর ঢাকে কার পাগড়ি হাতেম তাইয়ের মেয়ে ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের শত্রু না বন্ধু নবীজির শত্রু না বন্ধু নবীজির পক্ষে না বিপক্ষে রহমতের রসুলের পাগড়ি হযরত বেলাল হাতে নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবীজি গো এই পাগড়ির উপরে জিব্রিল ফেরেশতা বসতে সাহস পাইনি আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার নবীজি গো এই পাগড়ির উপরে জিব্রিল ফেরেশতা বসবার সাহস পাইনি নবীজি এই পাগড়ি তো রহমতের রসুলের পাগড়ি যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমন্ডল ভূমন্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই পয়দা করতো না নবীজি গো আপনার পাগড়ি তাও শত্রুর জন্য তাও একটা মহিলা বন্দি শিবিরে বন্দি অবস্থায় আছে তার জন্য ইয়া রাসূলুল্লাহ বেলালে এর দেমাকে ধরে না রহমতের রসুলের পাগড়ি দিয়েই শত্রু তার শরীর ঢাকবে আল্লাহর নবী কেঁদে ফেলছেন দেখে বলে বেলাল তোমার নবী মুহাম্মদ রসুলুল্লাহর কাছে কে শত্রু কে বন্ধু তা নাই এই মুহূর্তে কে বন্দী কে আজাদ এমন কথা নাই কে বিধর্মী এমন কথা নাই কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু এ নিয়ে কোনো প্রশ্ন নাই কে যুদ্ধে পক্ষে কে বিপক্ষে প্রশ্ন নাই বেলাল সঙ্গ আমি নবীর কাছে এখন প্রশ্ন একটা সেটা হইলো মানবতার প্রশ্ন চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর হায় না জোরে বলো নারায়ে তাকবীর বেলাল রে হে বেলাল আমি নবীর কাছে এখন হইলো মানবতার প্রশ্ন আল্লাহু আকবার বেলাল পাগড়ি নিয়া বলে মা গো ও মা হাতেম তাইয়ের মেয়ে নেরে মা পাগড়ি কার জানো নি কার পাগড়ি জানো নি এটা রহমতের রসুলের পাগড়ি শরীর ডাকতে বলছে নবীজি হাতেম তাইয়ের মেয়ে নবীজির পাগড়ি ধরছে হাত থরথর করে কাঁপতেছে হাউমাউ করে কেঁদে ফেলছে বেলাল রহমতের রসুল কি সত্যি আমার পাগড়ি দিছে শরীর ঢাকার জন্য বেলাল ভুল করে বসছি গো বেলাল ভুল করে বলছি আমি নবীর পক্ষে বিরুদ্ধে কেন যুদ্ধ করতে আসছি আমার কপাল মন্দ আমি এই নবীরে চিনবার পারি নাই ডেকে বলে মা নবীজির পাগড়ি দিয়ে শরীর ঢাকো বেলাল আইসা বলে হুজুর মহিলা আক্ষেপ করে বলতেছে আপনার চিনবার পারে না ইসলামকে চিনবার পারে নাই কোরআনকে চিনবার পারে নাই নবীজি ভুল করে বসছে মহিলা কাঁদতেছে আল্লাহ নবী ডেকে বলে বেলাল হাতেম তাইয়ের মেয়েকে বন্দি শিবির থেকে আজাদ করে দাও
হযরত বেলাল জোর পাইতে গিয়ে বলে মা গো রহমতের রাসূল তোমাকে মুক্ত করে দিয়েছে আজাদ করে দিয়েছে মহিলা আরো চিল্লায় কান্না শুরু করে দিয়েছে দেখে বলে বেলাল ও বেলাল নবীজি ডেকে বলে বেলাল গো মহিলা কাঁদে কেন কান্নার আওয়াজ শুনি কেন বেলাল গিয়ে বলে মা গো তোমাকে তো আজাদ করে দিয়েছে তুমি কেন কাঁদো মহিলা ডেকে বলে বেলাল গো নবীজি রে বলো এই যুদ্ধে আমার মামা তো বোন আছে খালা তো বোন আছে ফুফা তো বোন আছে আমার মামি আসছে আমার চাচি আসছে আমার ফুফি আম্মা আসছে বেলাল গো আমারে যদি আজাদ করে দেয় আর তাদেরকে যদি বন্দী করে রাখে তাইলে আমার আজাদের সার্থকতা কোথায় বলার সঙ্গে সঙ্গে বেলাল দৌড়িয়ে আসছে নবীজি গো ওই মহিলা কাঁদে তার ফুফি আছে খালা আছে মামি আছে খালা তো বোন ফুফা তো বোন মামা তো বোন আছে আল্লাহ নবী ডেকে বলে বেলাল হাতিম তাইর বংশের সাথে যারা জড়িত সবাইরে আজাদ করে দাও কন্যা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার ফুপি তার খালা তার শাশি আম্মা সহ তার শাস্ত বোন মামা তোমন ফুবা তোমন সবাই অজরে কান্না শুরু করে দিছে এখন জানি সরগোল শুরু হয়ে গেছে রহমত রসুল বলে বেলাল বুঝতে পারলাম না তারা কেন সবাই এখন কাঁদতেছে হযরত বেলাল কে বলে বেলাল গো জিজ্ঞেস করো না তারা এখন কাঁদে কেন হযরত বেলাল গিয়ে বলে এই মা তুমি তোমরা এখন কাঁদো কেন ওই মহিলা হাতেন তাইয়ের মেয়ে কি বলে শোনেন আমার মায়েরা কে বলে শোনেন আমার বোনেরা ও নূরবাগ মাদ্রাসার মা ভিলে মা গো আমার মা নাই 40 বছর পর্যন্ত মা ডাকি নাই আমার বোনও নাই রে আমার একটা মেয়েও নাই আমি মেয়েও আদর করবার পারি নাই কোনো দুঃখ নাই সারা বাংলার মায়েরা আমার সন্তানের মতো ভালোবাসে বোনের ভাইয়ের মতো ভালোবাসে আমি জানি ওনাদের দোয়াই আমার পাথর আর কিছু না কি বলেন ঠিক নেবে ঠিক আগর হাজত তুজি খুঁজবি তু করে কেদ মত ফকিরুবি নেহি বিলতি এ দৌলত কেসা হো কি খাজানা বিলে বাবাজি বন্ধুরা বেলাল গিয়া জিজ্ঞেস করে রহমত রসুল জিজ্ঞেস করছে তোমরা এখন সরগোল করো কেন কাঁদে কেন হাতেম তাইয়ের মেয়ে ডাক দিয়ে বলে বেলাল আল্লাহ নবী সব হাতেম তাইয়ের বংশের সাথে যারা জড়িত তাদেরকে আজাদ করে দিছে কিন্তু বেলাল গো আমাদেরকে নবীজি দুনিয়ার বন্দিখানার থেকে আজাদ করলো আখেরাতের বন্দিখানার থেকে কি রহমত রসুল আমাদের আজাদ করে দিবে না বেলাল ডেকে বলে মা গো তোমাদের কথার যথার্থতা বুঝবার পারি নাই হাতিম তাইয়ের মেয়েকে দেওয়ালে অবেলাল দুনিয়ার বন্দিখানার থেকে নবী আজাদ করে দিছে জাহান্নাম থেকে আজাদ করবে কে আল্লাহু আকবার হযরত বেলাল দেখে বলে তাইলে তোমরা কি চাও মহিলা ডাক দিয়ে বলে রহমত রসুল কলেমা পড়াইয়ে দিবে আমরা রহমত রসুলের কাছে কলেমা না পড়ে ঘরে ফিরে যাব না হেসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি হেসেছিলে দুনিয়ার সবে আবার এমন জীবন তুমি কর হয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ নবীর ইন্তেকালের পরে খলিফা হইছে হযরত আবু বকর সিদ্দিক কি বলেন ঠিক নেবে ঠিক নবীদের পরে প্রথম সোনার মানুষ আবু বকর সিদ্দিক ঠিক নেবে ঠিক জোরে বলেন গোল্ডেন এপেলাস পাওয়া মানুষটার নাম আবু বকর সিদ্দিক যিনি আবু বকর সিদ্দিক হইছে ওনার ক্ষমতার হইল 2 বছরের কম বেশি উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দ্বিতীয় খলিফা হযরত ওমর জোরে কন সুবহানাল্লাহ ও যুবক শোন ও নেতারা শোনেন হয়তো আমি বুঝাইবার পারবো না কিন্তু আপনারা বুঝে নেবেন হযরত ওমরের খেলাফত 10 বছর 5 মাস জোরে কন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত 10 বছর 5 মাস কয়েক দিন হযরত ওমর মদিনার গভর্নর অর্ধ দুনিয়ার খলিফা সকালবেলা থেকে বৃষ্টি হইতেছে হালকা বাতাস আরব দেশে বৃষ্টি হইলে তারা উল্লাস করে আনন্দ করে বৃষ্টিতে ভেজে এত গরমের দেশ বৃষ্টি চোখে দেখে না বৃষ্টি পাইলে ঈদের চাইতেও বেশি আনন্দ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর বাতাস হইতেছে সবাইয়ের মনে আনন্দ মাগরিবের নামাজ পড়িয়া সবাই খোলা জায়গায় ঘুরতেছে এশার নামাজের পরে সবাই ঘুমাইবে খুব আনন্দের ঘুম হবে একটু মোটা মতো কাপড় গায়ের মধ্যে দিয়ে সবাই ঘুমাইতে ঠান্ডা পড়লে আরাম লাগে কি বলেন ঠিক নেবে ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু গভর্নর অর্ধ দুনিয়ার খলিফা ওনার আমলে ওনার হাতে নেতৃত্ব উনি নেতা কি বলেন ঠিক নেবে ঠিক তবে আমাদের মতো নেতা না ওনার জামার মধ্যে 18 খানা তালি নই কোমর আভক বিলাসের কান্ন ছিল সাদাতের ভিকারির বেশে খলিফা তাদের শাসন করিল আদা জাহান তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে জর তুফান ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগেনি তখন জোহর হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান এ সাথে জমাত হওরে হাজি
মাসির এখনো জামাতে আসের স্থান বাজিছে দামামা বাদারে আমা মাসির সুকরি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায়ুর নিশান নারায়ে তাকবীর খুশি না বেজার জোরে বলেন এশার নামাজের পরে সবাই ঘুম নিয়ে ব্যস্ত আজকে একটু আরামে ঘুম হবে মোটা কাপড় জড়াই ঘুমাইবে সবাই সব মানুষ ঘুমোতে গেছে মদিনা নিস্তব্ধ গুড়ি গুড়ি বৃষ্টি বাতাস খুব মজার ঘুম কিন্তু না না একজনের চোখে শুধু ঘুম নাই তুমি উনি হইল সাইয়েদিনা হযরত ওমর কার চোখে ঘুম নাই কন্যা জরুরি কেন ঘুম নাই আমানা চান্দ রোজ মজদে মত তার হাকিকত মালিকে হার সাই খোদার এই জীবন একটা আর এই জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে ঠিক না বেঠি জোরে বলেন ঠিক না বেঠি হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় না বরঞ্চ এই জামাটার উপরে একটা ওই সময়ের যে শর্ট পাওয়া যাইতো একটা সুন্দর চটের টুকরা গালার গায়ের মধ্যে দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরিয়া মদিনাবাসীর অবস্থা পর্যবেক্ষণ করতেছে কোথায় কি হয় মানুষের নিরাপত্তা আছে কিনা আছে ইজ্জত সম্মান আছে কিনা আছে সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করে দুষ্ট গাজাখর ইয়া বাখর আছে কিনা খুঁজতেছে ওই সময় উনি খুঁজতে দেশের শান্তি জাতির শান্তি আমি পাহারাদার কি বলেন ঠিক নেবে ঠিক মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পাহারাদার হওয়া উচিত ছিল কি বলেন ঠিক নেবে ঠিক বিরোধী দল নেত্রী খালেদা জিয়াও প্রাইম মিনিস্টার ছিল উনি দেশের পাহারাদার হওয়া উচিত ছিল কি বলেন ঠিক নেবে ঠিক এরশাদ সাহেবের দেশের পাহারাদার হওয়া উচিত ছিল কি বলেন ঠিক নেবে ঠিক মহামান্য প্রেসিডেন্ট দেশের পাহারাদার কি বলেন ঠিক নেবে ঠিক ওনার পোস্ট সর্বোচ্চ পোস্ট ওনার হাতে এই দেশের জাতি ধর্ম বর্ণ গোত্রের নিরাপত্তা কি বলেন ঠিক নেবে ঠিক কিন্তু বাবা গো আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের কি সেই অবস্থা বাংলাদেশে আছে নিজের এখন দুনিয়ার কোথায় শান্তি আমার দিকে তাকিয়ে থাকেন কেউ ডিস্টার্ব করবেন না অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব এ বন্ধু হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা চোখে ঘুম নাই কার ভয় জোরে বলেন কার ভয় ঘুষখোর যদি বুঝতো আল্লাহ আমার দিকে তাকাই আছে ঘুষ কাইবার পারতো না ঠিক নেবে ঠিক করে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে 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 কবির রাত জাতির অবস্থা পর্যবেক্ষণ করতেছে মদিনার শহর পেরিয়ে গ্রাম এলাকায় বধু এলাকায় চলে গেছে কথা বোঝা যায় কিনা জোরে বলেন গ্রাম এলাকায় চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু একা ডানে মানুষ সামনে বামে মানুষ সামনে মানুষ পিছে মানুষ নাই কোনো বডিগার্ড নাই কারণ টু দি পিওর অল থিংস আর পিওর নিজে যদি ভালো হয় বডিগার্ড লাগে না কি বলেন ঠিক নেবে ঠিক আমি যদি ভালো হই লাগবে না ভারতের একজন অর্থমন্ত্রীর কথা জানি আমি ওনার কথা বলি কারণ মানুষ হিসাবে গুন্ডার কথা বলি বুদ্ধদেব ভট্টাচার্য উনি বলছিল যে ওনাকে একটা নিজেকে একটা অস্ত্র দেওয়ার জন্য ভারত সরকার বলছে উনি বলছে অস্ত্র দিয়ে আমি কি করবো আমার তো কোনো শত্রু নাই ওনার ব্যাংকের কথা বলছে কোনো ব্যাংকে আমার অ্যাকাউন্ট নাই জোরে কন ঠিক তেমনি ঠিক জোরে বলেন ওনাকে বলছে একটা মোবাইল কা ব্যক্তিগত মোবাইলের আমার কোনো পরিচয় নাই আমার কোনো প্রয়োজন নাই আর একজন হিন্দু মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য অর্থনীতিবিদ কি বলেন ঠিক নেবে ঠিক এই বেটা যদি এই কথা বলতে পারে আমাদের কি বলা উচিত ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে 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 গ্রাম এলাকায় চলে গেছে রাত অনেক বেশি 2টা আর 3টা এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিন রাস্তার মাঝে গিয়া দেখে একটা ঘর এই ঘরের মধ্যে সামনে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলতেছে চুলার মধ্যে আগুন জ্বলতেছে ঘরের ভিতর থেকে আর্তনাদের শব্দ আসতেছে কান্নার শব্দ আসতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয় গোপন করিয়া দরজার সামনে দাঁড়াইয়া জাগ দিছে এই বাড়িটা কার এই বাড়ির মালিক কে গো ভিতর থেকে একজন মহিলা ডেকে বলে এত গভীর রাত্রে বাড়ির মালিকের পরিচয় জানার আগ্রহ কার বলেন আল্লাহ হাজ তোমার রাদিয়াল্লাহু তাআলা বলে না যে আমি আমির আমি এই দেশের প্রেসিডেন্ট দেখে বলে মা গো আমি একজন পথিক মা আমার এই বাড়ির
ভিতর থেকে আর্তনাদ শুনে আমার জানতে ইচ্ছা করছে এই বাড়িটা কার মহিলা ডেকে বলে ও মুসাফির মহিলা তো এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি একজন মুসাফির মহিলাটাকে বলে মুসাফির কোন যে পথে আসছো সেই পথে চলে যাও এই বাড়িটা অমুক শহীদের বাড়ি আমার স্বামী ধর্মযুদ্ধে শহীদ হইছে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে কাতর কণ্ঠে ডাক দিয়া বলে মাগো এই ঘরের মধ্যে কান্নাকাটি করে কে মহিলা ডাক দিয়া বলে মুসাফের কাটা যা খায় আঘাত দিও না কাটা জায়গায় নুনের ছিটা দিও না যে পথে আসছো চলে যাও আমার দুঃখ নিয়ে আমাকে থাকতে দাও আমার দুঃখের খবর কেউ জানে না মা আমি মুসাফের জানতে ইচ্ছা করে মহিলা ডেকে বলে মুসাফের গো শহীদের তিনটা সন্তান আজ তিন দিন পর্যন্ত ঘরে না খাইয়া আছে মুসাফের বলবার চাইছিলাম না তুমি যখন শুনতে চাইছো তখন বলি আজ তিন দিন পর্যন্ত পানি ছাড়া তাদের মুখে কিছু দেই নাই মুসাফের কে জোরে কন না কে আরো জোরে বলেন না কে মুসাফের ডাক দিয়া বলে মা রসুলের রসুলার উপর কি দেখছিতে কি মহিলা ডাক দিয়া বলে মুসাফের কত ব্যথা দিবা এই গভীর রাত্রে ওই ডেক্সির মধ্যে শুধু পানি জাল দিতেছি সন্তানরা বেহুশ থেকে আকার যখন হুশ হয়ে যায় আমার ডাইকে বলে মা গো খানা কি হয় না এত দেরি কেন আবার বেহুশ হয়ে পড়িয়া যায় মুসাফের ডেকে বলে মা এটা কি সন্তানদের সাথে প্রতারণা করা হবে না মহিলা কেঁদে কেঁদে বলে রে মুসাফের আমার জায়গায় তুমি হইলে বসতা তোমার জায়গায় আমি হইলে বসবো না মুসাফের গো শোনো না মুসাফের এছাড়া আমার কোনো উপায় ছিল না মুসাফির ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে তোমাদের এই দুর্দশার কথা এই দেশের খলিফা কি জানেনি আল্লাহু আকবার তোমাদের এই দুঃখের কথা এই দেশের খলিফা জানেনি ঘরের ভিতর থেকে মহিলা ডাক দিয়ে কয় মুসাফির প্রথম দিকে তোমার কথায় মনে করছিলাম তুমি একজন উপযুক্ত আলেম কিন্তু এখন বুঝলাম তুমি একটা মূর্খ লোক মনে হয় তোমার কোনো জ্ঞান নাই কারে বলতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যার সম্পর্কে নবীজি বলছেন আমার পরে কেউ নবী আসবে না যদি আল্লাহ আমার পরে কাউরে নবী বানাইতো লাকানা ওমর ওমরেরে বানাইতো জোরে কোন সুবহানাল্লাহ সেই ওমরকে মহিলা ডেকে বলতেছে ওমর জাইনে বলতেছে না রে মুসাফের তুমি গন্ড মূর্খ ছাড়া আর কেউ না তুমি কি বুঝো নাই নবীজির মুখে শোনো নাই যিনি নেতৃত্ব করবে তিনি তার অধীনস্থদের খবর নিবেন অধীনস্থরা নেতার কাছে খবর পৌঁছাই দিতে বাধ্য না আমি কেন যাব কেন আমার খবর নেয় নাই তবে মুসাফির তোমার কাছে তুমি চইলা যাও তবে তোমার সাক্ষীর আইকা গভীর রাত্রে একটা কথা বইলা দিতেছি মুসাফির ওমর রাদিয়াল্লাহু তাআলা আসামির মতো মহিলার বাড়ির সামনে দাঁড়াই আছে মহিলা ডাক দিয়ে বলে মুসাফির এই দেশের আমির আমার সন্তানদের খবর নেয় নাই শহীদের সন্তান তিন দিন পর্যন্ত পানি ছাড়া আর কিছু খাইবার পারে না মুসাফির গো তুমি সাক্ষী থাইকো কে তুমি আমি জানি না তুমি কোথার মুসাফির তুমি তুমি সাক্ষী রাইখো আমি ও কিয়ামতের ময়দানে এই দেশের আমিরের গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে আসামি বানাইয়ে দেব আল্লাহু আকবার শোনার সঙ্গে সঙ্গে তোমার রাদিয়াল্লাহু তাআলার শরীরের প্রসব দাঁড়িয়ে গেছে হায় রে দুনিয়ার আদালতেই তো আসামি হয়ে গেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে মা গো মা আমি মুসাফির খেদমতের মন চাই কিন্তু কি দিয়া খেদমত করব দেখি এই কথা বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিছে মদিনার শহরে আইসা আসলামকে ডাক দিছে আসলাম আসলামের হাতে গোডাউনের চাবি কথা বুঝতেছেন তো আসলাম গোডাউন খুলে দাও এই গভীর রাত্রে গোডাউন খুলবো কেন গো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আসলাম গোডাউন খুলো তারপরে বলবো গোডাউন খোলার পরে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে আসলাম একটা আটার বস্তা আমার মাথার উপরে দিয়া দে আসলাম ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি ধনীর সন্তান আপনার বাবা খাত্তাব এই মক্কার বড় ধনী ছিল আপনি একটা বস্তা আটা নিতে পারবেন না গো আমিরুল মুমিনিন
কোথায় নিয়ে যাবেন বলেন আমি আসলাম আপনার আটার মুস্তফা থাই নিব উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর বলে আসলাম দুনিয়ায় আজকের তুই আমার আটার মুস্তফা নিতে চাও কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা তুই নিবি না আমার মাথা আটার মুস্তফা দে তৈল ঘি কিছু তুই মাত্র নেই আসলামকে নিয়ে আমিরুল মুমিনিন ইসলামী বিশ্বকোষ থেকে প্রমাণিত ওমরের মাথায় আটার বস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে গিয়ে দুল্লা ভরিয়া যায় কোন মতে গিয়ে মহিলার বাসার সামনে আটার বস্তা ফলাইয়া মহিলার কাছে বলে মাগো কিছু পাত্র দাও কিছু পানি দাও নিজের হাতে চুলা বানাইয়া নিজে আটা হাতের মধ্যে পিটাইয়া আস্তে আটা রুটি ভাইজা ঘি দিয়ে পরোটা বানাইয়া কিছু গোস্ত নিয়ে আসতে গোস্ত ভুনা করিয়া এবার ঘরের নিচ দিয়া দিছে মহিলা দেখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন চুলা বানাইয়া ওমরকে চেনে না এই মুসাফির গর্ত করিয়া তার মধ্যে পাতিল বসাই দিছে গর্তে আগুন জ্বলে না ওই মুসাফির ফুক দিতেছে ঘন দাড়ির ভিতর থেকে ধোঁয়া উড়িয়া যাইতেছে আল্লাহু আকবার ঘরের মধ্যে রুটি গোস্ত দিছে মহিলা খুশি হয়ে সন্তানদেরকে উঠাইছে সন্তান উঠায় কিন্তু নেতাইয়ে পড়িয়া যায় দুর্বল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে মা গো বস্তায় আটা আছে তৈল ঘি বিশেষ কিছু পরিমাণ আছে এগুলা দিলে আরেক দিন কয়েক দিন চলবে এরপরে যদি প্রয়োজন হয় খলিফার দরবারে যাইও আমরা দেখি কিছু করা যাইবে কিন্তু করা যায় কিনা নিজের পরিচয় দেয় না মহিলা এই কথা বুঝিয়ে নেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত দূরে গিয়া তিন রাস্তার মাথায় দাঁড়াইয়া আছেন আগে আসলাম ছিল না এইবার আসলাম তার সাথে হঠাৎ করে মদিনার মসজিদের মধ্যে আজান হয়ে গেছে যুবক শোন মানুষের মতো মানুষ হইতে রাজিয়া শুনিয়া আব্বু বলো না যুবকেরা রাজিয়া সাব্বা বাপ দেখে গেলাম বন্ধু বানাই গেলাম ছোট ভাই মনে করিয়ে গেলাম বড় ভাই মনে করিয়ে গেলাম আমি সিরাজির মতো নগণ্য মানুষ তোর পায়ে হাত দিয়ে বললাম মানুষ শুধু হাসবি কাঁদতে হবে না সবই কাঁদবি হাসার পারবি না ঠিক না ঠিক জোরে বলেন যদি বিশ্বাস হয় সিরাজির কথায় কোন কোন যুবক বুড়ারা দাঁড়াইবেন না এই মুহূর্তে দাঁড়াই বলতে চাও আমি আমার জীবনকে কোরআনের সুরতে গর্ব কোরআনের রঙে রঙিন করব নবীর রঙে রঙিন করব এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও আল্লাহ তুমি কবুল করো এমন যুবক কারা মাঠে দাঁড়াইয়ে দেখাও আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন হাত জাগাও দাঁড়াই যাও যুবকরা হাত জাগাও আল্লাহ গো এই হাতগুলা তুমি আমাদের খালেদ বিন ওলিদের মধ্যে কবুল করিয়া নেওয়া হোক খালেদ বিন ওলিদের মতো কবুল করো হোক আমার সোনামণিগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ তোমার নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ এই দাঁড়ানোটা এই স্মৃতিটা কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানাই দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিন রাস্তার মাঝে দাঁড়াইয়া ঘরের দিকে তাকাই আছে এমন সময় আসলাম ডাক দিয়ে বলে হুজুর মদিনার মসজিদে আজান হয়ে গেছে আপনি তো ইমামতি করাইবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে নাম জি হ্যাঁ আমি ইমামতি করাবো আপনি এখানে দাঁড়াই থাকলে আপনি গিয়া সুন্নত পড়বেন এরপর ফরজ নামাজের ইমামতি করাইবেন কে করবে ইমামতি ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আসলাম আমি ইমামতি করব কিন্তু আসলাম কোনো চিন্তা নাই কেমনে এখান থেকে যাই যেই তিন রাস্তার মুখে দাঁড়াইয়া এই ঘরে সন্তানদের কান্নার আওয়াজ শুনছি গো এই রাস্তায় দাঁড়াইয়া আমি এই ঘরের বাচ্চাদের হাসির আওয়াজ না শুনে এখান থেকে যাইবার পারি না জীবন প্রভাতে মনের মালাতে গেতেছিল যত ফুল আজি হারি হায় সে তো ফুল সবই যে মোর ভুল ঔলাদ আস বাবু দিয়ার মালি রাখি সবু কবর দশে যাইয়া
কেমনে রে থাকবি ভাই জান বাপ মা ভাই বন্ধু সারিয়ারে অবেলান আমারি নাম মসজিদের মাইকে বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলো বাড়িয়ালা নাই রে বাড়ি জোরে বলো না বাড়িয়ালা নাই রে দুনিয়াতে ও আসলাম আমি এই বাচ্চাদের একটু হাসির আওয়াজ শুনতে চাই হঠাৎ করে একটা বাচ্চা চিৎকার দিয়ে বলে মা ও মা কে আমাদের রুটি দিল কে আমাদের গোস্ত দিল জীবনে কত রুটি খেয়েছি কত গোস্ত খেয়েছি মা গো এই গোস্তে এত মজা এই রুটিতে এত মজা কেন মেয়ে লোকটি কি বলে জানেন নি এই শহীদ পরিবারের বাচ্চার মা ডেকে বলে শোন তোদের কান্নার কারণে আমার আল্লাহ হয়তো মানুষের সুরাতে কোনো ফেরেশতা পাঠিয়ে দিছে যারা তোদের জন্য রুটি গোস্তের ব্যবস্থা করিয়ে দিছি ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখের পানি মুছে আর বলে আসলাম হয়ে গেছে চল মসজিদে গিয়া ফজরের নামাজের ইমামতি করলেন হায় রে এই কথা আমাদের মুখে শোভা পায় না আসলে বলি ভাই যান আমল করার জন্য আল্লাহ একটা বল যদি ওয়ালে মারে বলটা সিটটা নিচের দিকে আসে আল্লাহ বলের মতো আমি মানুষের সামনে বইলে দিলাম তুমি আমাকে আমল করার তৌফিক দাও আর ভাইদের আমল করার তৌফিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের ইমামতি করিয়ান সালাম ফিরাইয়া মসজিদের মেম্বারের উপর বসে গেছে ডাক দিয়ে বলে মুসল্লি রাখো কেউ বের হবেন না আজকের জরুরি একটা খবর আছে একটা জঘন্য আসামি ধরা পড়ছে আল্লাহু আকবার এই জঘন্য আসামির বিচার হবে মসজিদে আপনারা কেউ যাবেন না সবাই কানাঘুষা করে ওমরের হাতে যদি জঘন্য আসামি ধরা পড়ে তাইলে তো আজকের রেহাই নাই সব চুপচাপ বসা খবরদার এই মুহূর্তে কেউ কথা বলবেন না একদম ইলেভেন তাবারে আইসে গেছি বাবা আল্লাহ তুমি কবুল করো এই বড় বড় আলেম আমাদের পায়ের ধুলির বরকতে তুমি আমাদের দেলের হাইসিয়াতটাকে একটু পরিবর্তন করিয়া দাও আল্লাহ সুরতে মানুষ হইতে চাই না প্রকৃতপক্ষে মানুষ বানা এ কবর নিও আল্লাহ আল্লাহ মাটি সিন্ধু কোমা আমার রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দদে জামান শাইখুল মাশাইখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো বাবা রে দুনিয়ার এক ব্যবসা করিয়া ঠকলে আর একটা বিকল্প ব্যবসা করিয়া জেতার আশা আছে দুনিয়ায় একটা মামলায় ঠকলে আপিল করিয়া আর এক মামলায় যাইয়া তারপরে জেতার আশা আছে দুনিয়ায় একটা বিবাহ করিয়া ঠকলে তালাক দিয়ে আর একটা বিবাহ করিয়া তারপর শাক সুখ শান্তি খোঁজার আশা আছে কিন্তু আল্লাহর ওলি বলতো মৌত কবর হাসন মিজান পলসি রাতের মামলা এমন মামলা যে মামলার তদবির নাই ওই মামলার খালাস না আল্লাহ আল্লাহর আলী বলতো বাবা মৌতের মামলায় একবার ঠকলে আর সানি বাফিল করিয়া যে তার কোনো আশা নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা কাকে ভয় করছে আরে ওই ওমর সম্পর্কে আল্লাহর নবী বলছে ওমর গো ওমর তুমি যেইখান থেকে হাঁটো ওই রাস্তায় শয়তান হাঁটে না আল্লাহ আকবার ওমর তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের সাথী চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে বসে গেছে ডাক দিয়ে আমার সম্মানিত মুসল্লিরা কেউ বের হবেন না জঘন্য আসামির বিচার হবে সব পিন্ড অফ সাইলেন্স ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে ডান দিকে তাকায় বলে ফলান ইবনে ফনাল আসুনি লাব্বাইক তুমি বের হও বাম দিক দিয়ে বলে অমুকের ছেলে অমুক আসো নেই লাব্বাইক তুমি বের হও ডান দিক থেকে বলে অমুকের ছেলে অমুক আসো বের হও তোমরা তিনজনে যাও ওই গ্রামের এলাকায় ওখানে একটা শহীদের বাড়ি আছে তিনটা সন্তান আছে মা সহ তিনটা সন্তানকে মসজিদে নববীতে নিয়ে আসো আসার কথা বলবা না আসতে চাইলে বুঝাইবা খবরদার খারাপ ব্যবহার করবা না তারা কিন্তু শহীদের সন্তান যাও আপনারা বসুন তিনজন সৈনিক পাঠাই দিলেন মহিলাকে বুঝাই নিয়ে আসতেছে মহিলা দুই পাশে দুই সন্তান একটা সন্তান ছোট বুকের সাথে লাগাইয়া
বারবার কপাল থাবড়ায় বলে কি জানি বিপদ হয়ে গেছে, গতকালকের যারা রুটি খাওয়াইয়ে গেল তারা মনে হয় সিআইডি ডিআইবি এনএসআই লোক ছিল, আমি তো বইলা ফলাইছি ওমরের গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে হাজির করব, যদি ওমরের কাছে এই কথা বইলা থাকে তাইলে আজকের তো আর আমার রেহাই নাই, আমি মরে যাই যাব আমার বুকের এই সন্তানের কি অবস্থা হবে। কাঁদতে কাঁদতে আসতেছে, মরের কথা জানে তিনি আল্লাহ, মসজিদে নববীর সামনে এসে দাঁড়াইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে সম্মানিত মুসল্লিরা গো মহিলাকে ভিতরে ঢুকতে দেন। মহিলা গেট থেকে ডুইকেই যখন ঘন দাড়ি দেখছে তখন মনে মনে বলে গতকালকে চেহারা দেখছিলাম না, চুলার মধ্যে ফুক দিয়েছে দাঁড়ির ফাঁক দিয়ে দৌড়ছে, এই ঘন দাড়ির মতোই দাঁড়ি দেখছি, তাহলে উনি কি আমার সাথে এইভাবে আমার রুটি খাওয়াইলো নাকি। সামনে আসতেছে চোখ দিয়ে পানি পড়তেছে, ডেকে বলে মা গো আসো, সংক্ষেপ করতেছি বড় ঘটনা, মহিলা সামনে আসছে, মহিলার চোখ দিয়ে পানি পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে পানি পড়ে, মসজিদের মধ্যে মনে হয় যেন কান্নার বৃষ্টি হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথার পাগড়ি খুলে ফেলছে, পাগড়ি খুলে এক মাথায় না নিজের গলার মধ্যে বেসাই একটা গিট্টা দিছে, বাকি পাগড়ির মাথা মহিলার হাতে দিয়ে বলে মা আমার গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে হাজির করিস না মা গো, আমার গলায় গামছা লাগাইয়া মদিনার অলিতে গলিতে ঘুরা, আল্লাহু আকবার একটা খেজুরের কাঁচা ডগা বের করে দিয়ে বলে মা এই খেজুরের কাঁচা ডগা দিয়ে ওমরের পিঠের উপরে টাস টাস করে বাড়ি মাছ, আর ওমরের ঘুরা খবরদার মা গো আমার চামড়া ক্ষত বিক্ষত করে ফেল, দুনিয়া আমার চামড়া উঠে ফেল, আম্মু আমি জঘন্য অপরাধী, মদিনার মুসল্লিরা আজকের ওমরের বিচার হবে, আল্লাহু আকবার। মসজিদের মধ্যে বৃষ্টির মতো কান্না, মহিলা চোখের পানি নিজে কন্ট্রোল করতে পারে না, ডাক দিয়ে আমিরুল মুমিনীন খোদার কসম আপনার বিরুদ্ধে আমার কোনো মামলা নাই, দুনিয়াও দাবি করব না, আখেরা তো আল্লাহর কাছে কোনো দাবি করব না, আমারে মাফ করে দেন। মহিলা বলে আমায় মাফ করেন, হযরত ওমর বলে আমায় মাফ করেন, বাবা গত পরশু দিন বৃষ্টি হয়েছে, উঁচা জায়গায় এক ফোঁটা পানি নেই, নিচা জায়গায় গিয়ে জমা হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক, গাছে যদি ফল ধরে মা গাছের ডাল উপরের দিকে যায় না, সব সময় নিচের দিকে ঝুইলে পড়ে, যদি বাবাজি নিজের ভিতরে কিছু হাসিল করতে চান মিটা দো আপনা হাস্তি কো আগার কুস মর্ত বাচ্চা হো আল্লাহু আকবর, তাহলে নিজের সব সময় নত জানো নিজের একটু নসিস মনে করতে হইবে, কি বলেন ঠিক ঠিক ঠিক, বললে মনে হইবে যেন আমি কিছু জানি না, আল্লামা হাফিজুজুরের পাশে মোহাম্মদুল্লাহ হাফিজুজুরের পাশে দাঁড়াইয়ে নামাজ পড়ছি, বাবারে কামরাঙ্গীর স্যার হাফিজ হুজুরের আমি দুই রেখা তিন রেখা ফরজ নামাজ পড়িয়া দুই রেখা সুন্নত পড়িয়া আমি পাশে বসে রয়েছি, আজকের মনটা মিলাই একটু হাফিজ হুজুর রহমতুল্লাহকে দেখবো, হাফিজি আওবিনের নিয়াত করছে, আমি এই দুই চোখ দিয়ে দেখছি হাফিজির চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি বেয়ে টপ টপ করে পড়িয়া যাইতেছে, বসে রয়েছি মনটা পুরে হাফিজিরে দেখবো, দুই দুই রেখাত করে হাফিজ হুজুরে বিশ রেখাত আওবিনের নামাজ পড়ছে, আমি অধৈর্য হয়ে গেছি, খাদে মাইশা বিশ টাকার নামাজের পরে হাফিজ হুজুরের জামাটা পাল্টাই আর একটা নতুন জামা গায়ে দিয়ে দিছে, যেই জামাটা নিয়ে গেছে মনে হয় এই মাত্র পানিতে শুবাই উঠেছে, আর আমরা কি মানুষ হইলাম আল্লাহ, বর্তমানে তো বাবা চোখে পানি নাই, আমাদের কপাল তো শেষ, বরঞ্চ হাসির পাল্লা কি বলেন ঠিক নেবে ঠিক, বন্ধুরে তোমার রাতি আল্লাহ তাহলে ডাক দিয়ে বলে মা আমি ওমরের যা বিচার করার নিজের হাতে দুনিয়ায় কর খবরদার মা আমি ওমর অযোগ্য, আমি শহীদ পরিবারের সন্তানদের খবর নিতে পারি না, আল্লাহ ওমর রাতি আল্লাহ তাহলে ডাক দিয়ে বলে হে সম্মানিত মুসল্লিরা জঘন্য আসামি আমি ওমর, আমার আর ক্ষমতায় থাকার অধিকার নাই, কারণ আমার আমলে সেই শহীদ পরিবার না খাইয়ে রয়েছে,
সুতরাং আপনারা নতুন আমিন নির্বাচিত করুন, ওমরকে অব্যাহতি দেন, আমার আর থাকার কোনো অভিলাষ নাই, ক্ষমতাও নাই, যোগ্যতাও নাই। এমন সময় মসজিদের কিনার থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে গেছে, তার কাছে তরবারি ছিল, খোলের ভিতর থেকে শা করে তরবারিটা বের করছে, ডাক দিয়ে বলে সাবধান আমিরুল মুমিনিন, ক্ষমতা ছাড়ার কথা বললেই তরবারি দিয়ে আপনার ফয়সালা করব। এতদিন নবীজির হাদিস আমার বুঝে আসে নাই, রহমতের রসুল কেন বলছে ওমর আমার উম্মতের মাথার উপরে রহমতের সাথী। আজকের আপনার প্র্যাকটিক্যাল জীবনী দেখা আমি বুঝতে পারছি আল্লাহর নবী কেন বলছে ওমর আমার উম্মতের মাথার উপর রহমতের সাথী। সুতরাং আমার কথা আমার প্রস্তাব, হায়াত থাকতে ওমর এক মিনিট আগে ক্ষমতা সারবার পারবেন না, আল্লাহু আকবার। আপনি সোনার মানুষ, জাতির জন্য রহমত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। পারবে বলুন ও মুসলিম ভাইরা, কাকারা, দাদারা, মেয়েরা, মনেরা, এ শিক্ষিতরা, প্রগতিবাদীরা, বলতো জীবনে এমন কোন আদর্শ মানুষের জীবনে এইভাবে উপস্থাপন করতে পারবেনি? বন্ধু বাবাজি ভাই মা, এই নূরবাগ আপনাদের সম্পদ, কি বলেন ঠিক না বেঠি? এই নূরবাগের এতিম ছাত্রদের খবর নেওয়া আপনাদের দায়িত্ব, কি বলেন ঠিক না বেঠি? আমি তো মাঝে মাঝে বলি আল্লাহ, 30 দিনই গরুর গোস্ত, 30 দিনই মুরগির গোস্ত, 30 দিনই পোলাও, 30 দিন কত রকমের ফল আল্লাহ। কিন্তু এই মাদ্রাসার যে ছেলেটা এতিমখানায় অথবা একেবারে নিঃস্ব, ও কি দৈনিক এক প্লেট পোলাও খাইতে পারে? মাসেও তো এক প্লেট পোলাও খাইতে পারে না হুজুর, ঠিক নেবে ঠিক। কাফরের দিকটা খাইলে আল্লাহ কেমন মনে হয়? কোথায় জানি সেদিন শঙ্কর দিনা কোথায় মাদ্রাসায় গেছি, মাদ্রাসার মাহফিল, দাওরা মাদ্রাসা, মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি আমি। যখন নামলাম দেখলাম মোহতায়ম সাহেব একটা ছোট্ট বাচ্চা হাতে নিয়ে দাঁড়াই রইছে, তার হাতটা ধরা ছোট্ট। জিজ্ঞাসা করলাম মোহতায়ম সাহেব আপনার সন্তান নাকি? মোহতায়ম সাহেব হাইসা দিছে, হুজুর সন্তানের মতোই। আমরা কেমন সন্তানের মতোই বললেন? কেন হুজুর, ওই বাজারে চা খাইতে গেছি, এই বাচ্চাটারে দেখি ওর কোনো কাপড় নাই, একটা প্যান্ট পরা, তাও বুতাম এক জায়গায় ডা আর এক জায়গায় লাগানো, শরীরে কিচ্ছু নাই। জিজ্ঞেস করি তোর বাড়ি কই, বলতে পারে না, বাবা নাই, মা নাই। হুজুর শরীর দিয়া গন্ধ আসে, ওরে ধরিয়া নিয়ে আসছি, সাবান দিয়ে নিজে গোসল করাইছি, বাজার থেকে কাপড় সোপড় দিছি, হুজুর মাদ্রাসায় ভর্তি করিয়া দিছি, হুজুর সব ছেলেরা মা ডাকে। আর ও যখন মায়ের আসে খানা নিয়া, ও ফেল ফেল করিয়া তাকাইয়ে থাকে, হুজুরের মাথায় একটু হাত দিয়ে দোয়া করেন। আমি বলে মহতারাম সাহেব ওর মাথায় হাত দিয়ে আমার দোয়া করা লাগবে না, বরঞ্চ আমার মাথায় তুই একটু হাত দিয়ে দে আব্বু। নবী আমার বলছে উম্ম, এতিমের মাথায় যখন হাত বুলাই দিবি মনে করবি আমি রহমতের রসুলের মাথায় হাত বুলাই দিছ। ও নূরবাগের মানুষ, ওই কোরআনের খাদেম এতিমের খেদমত করতে গিয়া লক্ষ লক্ষ টাকা দেনা স্যার পরিশোধ করাবার মতো আল্লাহ। আমি একজন বন্ধু, একটা পাগল, একটা প্রেমিক, একটা কোরআনের পাগল, একটা নবীর প্রেমের পাগল, একটা কোরআনের আশেক চাই আল্লাহর।